হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে তোমাদের সামনে নিয়ে এসেছি হলো তড়কা। আজকে আমি একটা তড়কা করব, আর এটা হলো এক তড়কা। তা আমি কিভাবে এক তড়কাটা করব সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তড়কাটা কিন্তু আমি আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন আমি তড়কাটা করব। তার আগে আমি কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমি প্রেশারে দেওয়ার আগে তড়কাটাকে একটু ভালো করে সাঁতলে প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেব। দেখো, আমি হলুদ গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, পরে আবার লাগলে আবার দেবো। তা দেখো, দিয়ে এই ভেজা তড়কাটা কিন্তু আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে সাঁতলে নিচ্ছি। আর এই যে আমার পাশে প্রেশার কুকারটা, এখন প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিব। আমি তড়কা এইভাবে করি, আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, তা এখন তড়কাটাকে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, তা এখন আমি প্রেশারে দিয়ে দিয়েছি। এখন প্রেশারের ঢাকনিটা আটকে এটাকে আমি দু থেকে তিনটা সিটি দিয়ে নেব। চলো সিটি হে। বন্ধুরা দেখো, আমার জলটা কিন্তু পুরো মাপে মাপে দিয়েছিলাম, যার জন্য কিন্তু দেখো তড়কাটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখনো কিন্তু তড়কা হয়নি, আশা করি এটা অনেকেই জানো যারা তড়কা করো। এবার হলো আসল কাজ। তো চলো, এবার দেখো আমি তড়কাটা করার জন্য নিয়ে নিয়েছি হলো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, সব রকম মশলা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। আবারও আমি কড়াতে তেল, পেঁয়াজ, রসুন, আদা কুচি, একটু লাল লঙ্কা গুঁড়ো, টমেটো গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তড়কাটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন আমি একটু কষিয়ে নিব। কষিয়ে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব তড়কা মশলা, সানরাইজের তড়কা মশলা। তো দেখছো, ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দর ডিমটা। এবার কি করব, সেই যে প্রেশারের তড়কাটা সেটা এর মধ্যে দিয়ে দিব। তা আমি কিন্তু সম্পূর্ণ তড়কাগুলি এই যে আমি মশলাটা কষালাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা হলো কাসুরি মেথি আর আমুল বাটার, এটা তো নামানোর পরে দেব আমি। তো বন্ধুরা, আমার কিন্তু তড়কাটা প্রায় হয়ে এসেছে, এখন তো নামানোর আগে আমি বাটার আর কাসুরি মেথি ছিটিয়ে দিব। তা তোমাদের কেমন লাগলো আজকের আমার এই তড়কাটা, তড়কাটা যে তৈরি করলাম তোমাদের সামনে? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো, এখন আমি কাসুরি মেথিগুলি ছিটিয়ে দেবো, ছিটিয়ে দিয়ে ব্যাস রেডি আমার তড়কা। কেমন হয়েছে, সুন্দর হয়েছে না তড়কাটা? খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তো চলো, এখন পর্যন্ত এ পর্যন্তই, বাই।